এই যে পলাতক আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ যে নিজেদের ভেতরে আবার বিভিন্ন মানুষকে উস্কানি দিয়ে রাস্তায় নামানোর পরিকল্পনা করেছে এবং তাদের সামনে একটা বড়সড় সংঘাতের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে, সেই ব্যাপারটা আলোচনা করব। এবং আপনারা জানেন যে এখন থেকে দুই ঘন্টা আগে ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, মানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, তার একটা বিতর্কিত মন্তব্য মানে খুবই বাজে রকমভাবে ব্যাকফায়ার করেছে এবং এই ব্যাপারে অনেকেই মন্তব্যটা জানতে চাচ্ছেন এবং সেটা অত্যন্ত জরুরি। সো আওয়ামী লীগ, যারা পলাতক আওয়ামী লীগ আছে, তারা কিভাবে পরিকল্পনা করছে, কাদেরকে উস্কে দিয়ে সেই জায়গা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এবং সাখাওয়াত হোসেনের বক্তব্য নিয়ে আমি এই লাইভ সেশনটা কন্টিনিউ করব। আর সবার আগে আরেকটা কথা বলি, যারা এই যে একদমই অ্যাপলিটিক্যাল লোকজন আছেন, মানে পলিটিক্স খুব একটা ভালো বুঝেন না কিন্তু আন্দোলনের টাইমে অ্যাক্টিভ ছিলেন, অনলাইনে অনেক কথাবার্তা বলেন, এমন লোকদের বোধ হয় যে আমার এই আলোচনাটা না শোনাই ভালো। তার কারণ হলো, এর আমি এর আগেও লক্ষ্য করে দেখেছি বড় বড় যেসব সংকট, সেই সংকটগুলার ইঙ্গিত পাইলে তারা যেটা বলার চেষ্টা করে যে আপনি এত ভয় দেখান কেন, আপনি গুজব ছড়াচ্ছেন কেন। তারা একটা জিনিস বুঝে না যে সরকার গঠন করার এতগুলো দিন পরেও আমরা অনেক জায়গায় অনেক কিছু স্টেবল করতে পারি নাই, থানাকে মাত্র রেস্টোর করা হচ্ছে, আর্মির গুরুত্বপূর্ণ কয়েকটা পদের ভেতরে আজকে তিনটা পদ আজকের দিনে এসে চেঞ্জ করানো গেল। ইতোপূর্বে আপনারা জানেন যে আমাদের ইসে অ্যাপিলের ডিভিশনে, মানে সুপ্রিম কোর্টে কি ঘটনাটা ঘটাচ্ছিল ওই পতিত স্বৈরাচারের দোসররা, আপনারা জানেন ব্যাংকিং সিস্টেমে কিছুটা গণ্ডগোল তারা করার চেষ্টা করছে, একই সাথে আর্মিদের ভেতর থেকে শুরু করে বিভিন্ন মহলে, কূটনৈতিক মহলে তারা কিন্তু তাদের কাজটা চালিয়েই যাচ্ছে। সো এত সব অপপ্রচার, এত সব ষড়যন্ত্র মোকাবেলা করতে যে মুহূর্তে আমরা প্রত্যেকটা জায়গায় আপডেটেড রাখছি আপনাদেরকে, ওই মুহূর্তে কিছু জেনজিদের ভেতরে কিছু পিচ্চি পাচ্চা ছেলে মেয়ে আছে, তারা আবার অনলাইনে এটা নিয়ে ট্রল করে যে আপনি ভয় দেখান কেন, এইটা তো মিললো না, মানে আবহাওয়ার পূর্বাভাস দেখানোটা তাদের কাছে ফানের ব্যাপার হয়ে যায়। ওই যে পলিটিক্যাল নলেজ নাই কিন্তু তারা ট্রল করার ওস্তাদ। সো এই জাতীয় কেউ যদি থাকেন, তারা আমার লাইভ শোনার দরকার নাই, মানে ইউ বেটার এনজয় ইয়োর ফান অ্যান্ড ট্রল পেজেস। যাই হোক, আমি হিন্দু, আমি ওই আওয়ামী লীগ সরকারের চক্রান্ত নিয়ে কথা বলবো, তার আগে ডিরেক্টলি আমি চলে যাই সরাসরি আজকে সাখাওয়াত হোসেন যে বক্তব্য দিয়েছেন, ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। এর আগেও তিনি ইলেকশন কমিশনার ছিলেন, অত্যন্ত সজ্জন এবং শ্রদ্ধেয় ব্যক্তি, কিন্তু আজকে ওনার বক্তব্য নিয়ে আমার ঘোরতর আপত্তি আছে। ঘোরতর আপত্তি এই জায়গাতে আছে, উনি বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই, আপনারা দল পুনর্গঠন করেন, ইলেকশনের দিকে আসেন। দল পুনর্গঠন করেন মানে কি ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন সাহেব? আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, আওয়ামী লীগ হলো গণশত্রু। একটা গণশত্রুকে আপনি পুনর্গঠন করতে বলেন? পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম স্বৈরাচারের একটা ছিল আওয়ামী লীগ। বিগত 16 বছরে তারা শুধু দুঃশাসনই চালায়নি, দেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে নিজেদের মতো করে করায়ত্ত করে নিয়েছে। বিচার বিভাগ, আইন বিভাগ, রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা দখল করে নিয়েছে। আর কোন আওয়ামী লীগকে আপনি পুনর্গঠন করার কথা বলেন? ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব ভুলে যাবেন না, শাপলা চত্বরের মতো এত বড় নৃশংসতা ঘটিয়েছে আওয়ামী লীগ, লগি বৈঠার আক্রমণের কথাও নিশ্চয়ই আপনার মনে থাকার কথা। তারপরে এই আওয়ামী লীগ হলো সেই আওয়ামী লীগ যারা বিজিবির ওই যে পিলখানা বিডিআর বিদ্রোহের টাইমে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীদের ধ্বংস করার পায়তারা চালিয়েছে এই আওয়ামী লীগ। একই সাথে আপনার মনে রাখা দরকার সাগর রুনি হত্যাকাণ্ড, মোস্তাক হত্যাকাণ্ড, পাহাড়ি আদিবাসীদের বেশ কিছু ঝামেলা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই আওয়ামী লীগ দুঃশাসনের মানে কালিমা জুড়ে দিয়েছে। একই সাথে এই যে গণ আন্দোলন যখন হলো, গণ অভ্যুত্থান যখন হয়ে গেল, আপনারা অফিসিয়াল হিসেবে 1000 এখনো মেলাতে পারছেন না, কিন্তু প্রকৃত হিসাব 1000-এরও বহু বেশি, সেটা আন্দোলনকালীন সময়েই ছিল। এবং একই সাথে যারা আহত ছিল বিভিন্ন জায়গায়, কারণ হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গায় আহত হয়ে পড়ে আছে, তারা কিন্তু প্রতিদিনই মারা যাচ্ছে, সেই হিসাবটা কিন্তু আপডেটেড হচ্ছে না। সো আওয়ামী লীগ সরকার একটা গণহত্যা চালিয়েছে, এই গণহত্যা চালানো একটা
জনগণের দুশ্মন একটা গণশত্রু দলকে আপনি পুনর্গঠন করতে বলেন কোনো বিচার বিবেচনা ছাড়া? বরং আপনি তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, আপনার দায়িত্ব হলো আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে ওবায়দুল কাদের থেকে শুরু করে তার ছেলে জয় থেকে শুরু করে প্রত্যেকটা দোষরকে বিচারের আওতায় নিয়ে আসা, ইমিডিয়েটলি মামলা করা। আপনার দপ্তর থেকে আপনি সেটা না করে তাদেরকে পুনর্গঠন করতে বলছেন? মানে এই জাতীয় গণশত্রুর বিচার না করে আপনি পুনর্গঠন করার কথা বলেন, তার মানে আপনি কি এই এত এত জনতার রক্তের সাথে প্রতারণা করতে চান? আমি তীব্রভাবে এটা সমালোচনা করছি এবং দেশের জনগণ যারা আছেন তাদের এটা তীব্রভাবে সমালোচনা করা উচিত যে দেশের গণশত্রু যারা, শাপলা চত্বর যারা ঘটিয়েছে, তারা এই বিডিআর পিলখানার ম্যাসাকার ঘটিয়েছে, যারা এই গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে তাদের জীবন নাশ করেছে, পুলিশকে লেলিয়ে দিয়েছে, বিজেপিকে লেলিয়ে দিয়েছে, আর্মিকে লেলিয়ে দিয়েছে, এই জাতীয় গণশত্রুর এই দেশে রাজনীতি করার কোনো এখতিয়ার নেই। নো মিন্স নো। সো ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, আপনি আপনার বক্তব্যের বিস্তারিত ব্যাখ্যা দিবেন, আমরা ছাত্র জনতা এবং যারা বিভিন্ন ক্ষেত্রে আন্দোলন করেছিলাম সেটা আপনার কাছ থেকে আমরা ব্যাখ্যা দাবি করি, এটা হওয়া উচিত। এইবার চলুন আসি ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেনের কথার বাইরে, আওয়ামী লীগ সরকার কীভাবে চক্রান্তটা করছে। আওয়ামী লীগকে আপনাদের দেখে মনে হতে পারে যে তারা পলাতক, তারা চলে গেছে, একটা কথা মনে রাখবেন, এই শেখ হাসিনার মতো একজন নিকৃষ্টতম সাইকো খুব কম আছে। প্রথম আলোর আর্টিকেলের কথা মনে আছে, যেদিন উনি চলে গিয়েছিলেন উনি ক্লিয়ারলি বলেছেন শেষ মুহূর্তেও রক্ত গঙ্গা বইয়ে দিয়ে সে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কি পরিমাণ একজন সাইকোর চিন্তা করে দেখেন। এবং আপনাদের কয়েকটা হিসাব আমি মিলিয়ে দিই, যে হিসাবগুলো আপনাদের জানা দরকার, তা না হলে ওই যে কিছু জেনজির কিছু মানে পলিটিক্স না বোঝা ছেলে মেয়ে এগুলো আবার ট্রল করে যে আপনারা কেন ভয় দেখান। শেখ হাসিনা ভারতে যাওয়ার দিনই অজিত দোভালের সাথে মিটিং করে, সেটার রেকর্ড দেখবেন প্রত্যেকটা পত্রিকায় আছে, অজিত দোভালকে একটু গুগল করে দেখে নেন। ওই দিন রাতের বেলাতে নরেন্দ্র মোদী সাহেব কী করেছে, তাদের ফুল ক্যাবিনেট মিটিং করেছে, সর্বদলীয় মিটিং করেছে, রয়্যাল স্টেশন হেড ছিল, অজিত দোভাল ছিল, বিজেপির আরও বড় বড় নেতা ছিল সেই মিটিংয়ে। আপনার মনে হয় যে তারা এমনি এমনি মিটিং করছে? একই সাথে আমি যে কথাগুলো বলছি আমার কথা বিশ্বাস করার দরকার নাই, আপনারা জাস্ট এই তথ্যগুলো লিখে একটু সার্চ করেন, দেখেন গুগলে পান কিনা। এবং আওয়ামী লীগের যে এত লক্ষ বেনিফিশিয়ারি ছিল তারা কি দেশ থেকে উধাও হয়ে গেছে? চিন্তা করে দেখেন তো, তারা কিন্তু দেশেই আছে, অল্প কয়েক সংখ্যক লোক কিন্তু পালাতে পেরেছে, বাকিরা কিন্তু দেশেই আছে, তারা এখনো গ্রেপ্তার হয় নাই, তারা কোথায় আছে সেই প্রশ্নটা কি আপনারা করেছেন? এবং আচমকা আমি খেয়াল করলাম যারা ছাত্রলীগের বড় বড় ক্যাডার ছিল, সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়েও অনেকে, তারা যেটা করতো তারা কিন্তু ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেটেড করে ফেলেছিল। হঠাৎ করে দেখলাম গতকাল থেকে তাদের ফেসবুক আইডিগুলো আবার ব্যাক আসা শুরু হয়েছে। এই যে ঘটনাগুলো বললাম, এই ঘটনার পাশে আপনারা গোপালগঞ্জের ভূমিকাটা একটু লক্ষ্য করুন। আমার আইডিতেই কিন্তু আমি একটা ভাষণ শেয়ার করে রেখেছিলাম গোপালগঞ্জের এক আওয়ামী লীগ নেতার, উনি সরাসরি লাইভে বলছেন যে শেখ হাসিনার সাথে তার কথা হয়েছে, রাস্তায় নামতে বলেছে, মাঠ ছাড়া যাবে না, আমরা রিগ্রুপিং করব, আবার অর্গানাইজড হব, প্রপার উস্কানি দিয়ে সেদিনও রাতে নামিয়েছে, দিনের বেলা নামিয়েছে, আর্মির গাড়ির পর আক্রমণ করেছে, এবং একই সাথে গতকালও কিন্তু কাফনের কাপড় বেঁধে রেখে কিন্তু তারা মাঠে নেমেছে। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি আপনাদেরকে মনে করিয়ে দিই, যারা যারা ভাবছিলেন না যে শান্তিতে এখন সেলিব্রেশনের টাইম, এই জাতীয় কিন্তু অ্যাপলিটিক্যাল লোকজনের ভেতরে একটা ভাইব তৈরি করেছেন। মনে রাখবেন যে একটা দেশে তিন দিন পরে সরকার গঠন করা গেছে, ইভেন পার্লামেন্টও কিন্তু প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি চুপ্পু সাহেব ভেঙে দিয়েছিলেন না দুই দিন পরে, আমরা যখন প্রেশারাইজ করেছি তারপরে কিন্তু ভেঙে দিতে বাধ্য হয়েছে, তার আগে কিন্তু পার্লামেন্টও ভেঙে দেয় নাই। এমনকি অ্যাপিলেট ডিভিশনে প্রত্যেকজন তাবেদার বিচারপতি যারা ছিল তারা কিন্তু কেউই পদত্যাগ করতে চায় নাই, তার মানে জুডিশিয়াল ওয়েতে তারা কিন্তু আগানোর পরিকল্পনা চলছিল। এমনকি এস আলম গ্রুপ, শেখ হাসিনার ক্যাশিয়ার যারা ছিল, তারা কি ব্যাংকটা ছেড়ে গেছে, ইসলামী ব্যাংক? তারা কিন্তু ইসলামী ব্যাংক তাদেরকে যখন ওই যে 2017 পর থেকে যাদেরকে বের করে দেওয়া হয় তারা কিন্তু গতকাল সেই ব্যাংকটাকে দখল নেওয়ার আবার পরিকল্পনা করেছে। সো এই যে প্রত্যেকটা ডট একটু মেলানোর চেষ্টা করেন, এই প্রত্যেকটা ডট যখন মেলানোর চেষ্টা করবেন তখনই ইউ উইল ফাইন্ড সামথিং ইজ ভেরি রং। আমি আর একটা কথা বলি,
কোনো সচিব এখন পর্যন্ত কি সরিয়ে দেওয়া হয়েছে? যে সচিবগুলা শেখ হাসিনার নিয়োগ করা ছিল, এই যে এতগুলা বছর মন্ত্রণালয়গুলো চালিয়েছে, উপদেষ্টা মণ্ডলে যারা আছেন তাদের পর আমার বিশ্বাস আছে, কিন্তু এই সচিব যারা আছেন তারা কিন্তু রাষ্ট্রীয় দায়িত্ব পালনের চেয়ে তারা যেটা করার চেষ্টা করত, তারা আসলে তাদের দলীয় স্বার্থ কিন্তু দেখত। প্রত্যেকটা পদে এই দলীয় স্বার্থে বসা লোকজন ছিল, তারা কোথায়? তারা কিন্তু এখনও সিটেই বসে আছে, এবং তারা কিন্তু মিউচুয়ালি কানেক্টেড, তারা কিন্তু বিভিন্ন তথ্য চালান করছে বিভিন্ন জায়গায়। যারা উপদেষ্টা মণ্ডলীর চেয়ারে বসে আছেন, এই লোকগুলোকে যদি ইমিডিয়েটলি না সরাতে পারেন, তাহলে মনে রাখতে পারবেন না, তাহলে মনে রাখবেন আপনাদের সিটগুলোও সিকিউর্ড না, আপনারাও কিন্তু একটা চক্রান্তের ভেতরে পড়ে যেতে পারেন, এবং সেটা খুবই অবভিয়াস। এইবার খেয়াল করে দেখেন, আমি গতকাল খেয়াল করলাম বগুড়া জেলা, পটুয়াখালী জেলা এবং আরও কয়েকটা জায়গায় ছাত্রলীগ এবং যুবলীগ রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে। এত বড় একটা গণশত্রু দল যাদের পতন ঘটল, তারা এই কয়েকদিনের ভেতরেই রিগ্রুপিং করে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করছে। ক্যান ইউ ইমাজিন দিস? দিস হ্যাপেন্ড, আপনাদের কাছে সেই খবর আছে? সো এই যে ঘটনা যেগুলো ঘটেছে, এই ঘটনাগুলো কিন্তু একটা বিপদের আলামত। অনেকে যেটা মনে করার চেষ্টা করছেন যে 15 তারিখকে কেন্দ্র করেই আওয়ামী লীগ সব প্ল্যান করছে, এইটাতে আমি বিশ্বাস করি না। 15 তারিখ তারা ডেডলাইন সেট করে নাই, কিন্তু তাদের কার্যক্রম আছে আমি অনুমান করছি, কিন্তু প্ল্যানটা কিন্তু রাখতে হবে শুধু 15 তারিখ কেন্দ্রিক না, আরও লম্বা একটা প্ল্যান।